আসসালামু আলাইকুম শারমিল লিনা স্বাগত জানাচ্ছি এন সন্ধ্যার খবরে ক্রাউন সিমেন্ট শিরোরাম দেখছিলেন এবারে বড় খবর এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ফিরিয়ে আনতে সমমনা দলগুলোকে নিয়ে আবারও যুগপথ আন্দোলনের সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এদিকে দলের চেয়ারপারসনের জীবন সংকটাপন্ন উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে বলে জানান তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মিজান রহমানের রিপোর্ট শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির যুগপথ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশ বর্তমানে সবচেয়ে সংকটকাল পার করছে সুষ্ঠু ভোট ছাড়া দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে মানুষের জীবন জীবিকা সহ সার্বভৌমত্ব হুমকির মুখে দুর্ভাগ্য আমাদের শাসক গোষ্ঠী তাদের কারণেই তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণেই সেটা আবার সে প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনও চলছে এখন একটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে মির্জা ফখরুল বলেন হাসপাতালে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটপন্ন দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ানা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান চির হয়ে থাকবে উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ানা স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন জোরদারের ঘোষণা দেন এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি এখন আটক অবস্থায় আছেন যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন সংগ্রাম করছেন সেই দেশনীতি বেগম খালজিকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি এটাকে আমি আলাদা করে দেখতে চাই না বাংলাদেশের ভেতর দিয়ে এছাড়া নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেন দেশবিরোধী চুক্তি করতে আন্তর্জাতিক সরযন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে এই যে দেশ বিরোধী চুক্তি এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন তার জনগণকে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে তাকে আগেই বন্দি করে রাখো তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো এই চক্রান্তের অংশ হিসাবেই বেগম খালেদা জিয়া আর পাঁচ ছয় বছর ধরে বন্দি এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন অসম চুক্তি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে মিজান রহমান ঢাকা ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি এদিকে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তামজিয়ে সুমনের রিপোর্ট আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরে আলোচনা অনুষ্ঠানে কাদের বলেন ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেন দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কখনোই কিছু করেন না

এদিকে রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি নতুন প্রজন্ম কেন আওয়ামী লীগ করবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চেতনাকে ধারণ করা লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দলকে আছে মূলধারায় বাংলাদেশে আর কোনো দল নাই যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি ও ছয় দফা দিবস উপলক্ষে এই সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে যুগপথ আন্দোলনেই ভরসা রাখছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার পরিকল্পনা নেই আবার নতুন কোনো জোটভুগ্ হবে না বিএনপি এনটিফির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি ইমরুল জোট নিয়ে দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি একাদশ নির্বাচনের পর দীর্ঘদিন কার্যত অকার্যকর থাকা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশদলীয় জোট ভেঙে দেওয়া হয় সরকার পতনের এক দফা দাবি পূরণে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে জোটের সেই দলগুলোকে নিয়েই দুই সালে যুগপথ আন্দোলনের নামে বিএনপি অনেকটা শূন্য হাতেই ফিরতে হয় তাদের বিএনপির মহাসচিবের দাবি তাদের আন্দোলন ব্যর্থ হয়নি জনগণের ভোট বর্জন আর বিরোধী দলগুলোর ঐক্যই তাদের বড় প্রাপ্তি বলেন সামনের দিনে এই ঐক্য অটুট রাখতে চান স্ট্র্যাটেজিটা হচ্ছে এখন যুগপথ আন্দোলন অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে কমন ইস্যুতে এই কমন ইস্যুগুলো আমরা আলোচনা করি আমাদের দাবি দেওয়াগুলো আলোচনা করি যেমন একত্রিশ দফায় আমরা সবাই একমত হয়েছি আমরা সে করছি প্রোগ্রামগুলোর ব্যাপারে একমত হয়েছি এক দফা আন্দোলনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমরা আমরা সেইভাবে বাম দলগুলোকে কাছে টানতে বহুদিনের মিত্র জামায়াত ইসলামীকে দূরে ছেলে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে অলিক চিন্তা এই চিন্তা গুলো ভুল এগুলো হচ্ছে বিভ্রান্ত করার চিন্তা দলকে বা আপনার যারা আমাদের আন্দোলনটা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা এটা আপনার সরকারি দলের যারা আপনার গোয়েন্দারা আছেন তাদের দ্বারা প্রবাহিত হয়ে তারা এই সমস্ত প্রসঙ্গ তুলে নিয়ে আসেন এবং তখনই তারা একটা করার সৃষ্টি করেন নিয়মতান্ত্রিক কর্মসূচি থেকে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানোর কথা জানান তিনি আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না আপনার আঠাইশ তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলে সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্যে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই আমরা আপনার বিভিন্ন কৌশল নেব কৌশল তো আমরা অবশ্যই নেব সঠিকভাবে নেব সরকারকে বাধ্য করার ব্যাপারটা সরিয়ে ব্যাপারটা এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে আরও ত্যাগ স্বীকার করতে হবে এটাই বাস্তবতা একদিনে কখনো আপনার সবকিছু পেয়ে যাওয়া পাওয়া যায় না রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজকেও এবার বিএনপি তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চায় বলে জানান মির্জা ফকরুল। ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আবার অস্থির আলু ও পেঁয়াজের বাজার সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ষাট টাকায় আর পেঁয়াজের কেজি একশো টাকা ছুঁয়েছে এছাড়া পঞ্চাশ টাকা নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না এমন দাম বৃদ্ধির জন্য মধ্য সত্যভোগীদের দুঃসেন ক্রেতা ও বিক্রেতারা মেজবা হাসানের রিপোর্ট দুজনেই চাকরিজীবী এই দম্পতি বাজারে এসে পেঁয়াজের দাম শুনে চক্ষু যেন চলক গাছ তাই তো বাজারের ফর্দটা বড় থাকলেও পরিমাণে কম কিনেও মেলাতে পারছিলেন না হিসেব আমরা কোনো কিছু কিনতে পারছি না নাগালের বাইরে ডিম হচ্ছে আগে দেখা যেত সবাই খেতাম দেখা যাচ্ছে যে বাচ্চাকেই দিতে হচ্ছে আমরা তো ডিম খেতেই পাচ্ছি না। ঊর্ধ্বমুখী নিত্যপনের বাজারে ঈদের পর কয়েক দফায় পেঁয়াজ রসুন ও আলুর দাম বৃদ্ধিতে খুব দুকড়ে তারা। যেন নিরুপায় হয়ে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। এখন তো আলু পাতা দিও খাওয়া যাবে না। আলুর দাম এখন কত না? 60 টাকা কেজি আলু 55 টাকা আলু। তো কি করে আর চলবে আমরা? কি করে আমাদের বাঁচব? আমাদের বাছতে দেখি না। বাজেট ইনক্রিজ হয়েছে 10 to 20%। আগে এক ডরজন কিনতাম, অনেক খালি gini। মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে বাজার আসতে কেন পাচ্ছে না সরকার না মধ্যসত্যভোগী কে দায়ী এটা বের করতে হবে বের করে বাজার নিয়ন্ত্রণ অবশ্যই করা জরুরি সপ্তাহের ব্যবধানে আলুর দাম চালকেও ছাড়িয়েছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা গরিবের প্রোটিন ডিম খুচরা বাজারে ডজন বিক্রি হচ্ছে একশো টাকা কোম্পানির প্যাকেটজাত ডিম বিক্রি হচ্ছে একশো টাকা খুচরা ডিম এক কথা হয়েছে যেটা বললাম একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা এখন একশো আশি টাকা তো কাস্টমারের লগে খুব ই হয় যার জন্য বক্স সেটিং বিক্রি করি এটা কোম্পানির আছে যদি আমাদেরকে কোনো ম্যাজিস্ট্রেটও ধরে বা আপনাদের কিছু বলেন আমাদের বলেন আমাদের ক্লু আছে আছে দেখাইতে পারবো খোসা কোনো স্লিপ নেই পেঁপে সহ সব সবজির কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার ওপরে পনেরো টাকার নিচে মিলছে না শাকের আটি উচ্চ মূল্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে অতিরিক্ত মাল নাই বিলে গৃহস্থ মাল সব এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো টাকা তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ গরু ও খাসির মাংস মিস বাহাসান এনটিভি নিউজ ঢাকা ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও হিলিতে কিছুতেই কমছে না পেঁয়াজের দাম গত কয়েকদিন ধরে প্রতি কেজি দেশি ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে আট থেকে দশ টাকা বর্তমানে খুচরা বাজারে দাম বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকায় আর আমদানিকৃত পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে আশি টাকায় হিলি স্থলবন্দরের কারকদের দাবি ভারতে পেঁয়াজের দাম বেশি আমদানি এবং মোকামে সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে আমদানি বাড়লে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি রিপোর্ট করছেন শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক 2023 প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ওবাইদুল হাসান এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করেন বলেন সংবাদ প্রকাশের গুণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্রও বটে ফলে আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি কেননা একটি অপ্রকাশযোগ্য সংবেদনশীল তথ্য প্রকাশ বা তথ্যের ভুল ব্যাখ্যা সমগ্র বিচার ব্যবস্থার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে সংবাদ প্রকাশের বিষয়ে সচেতনতার আহ্বানও জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেশিরভাগ সংবাদ জেনে নিতে পারছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণহীন ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের সত্যতা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ তাই এ বিষয়ে আমি সকলের সচেতনতা আশা করছি এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি এর আগে তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য তিনজনের হাতে পুরস্কার তুলে দেন কায়কোবাদ মাহমুদ এনটিভি নিউজ ঢাকা এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে

নাগিনী সাপিনী শুন সেই ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই যেহেতু বিশ্বাস নাই তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর